আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে। যে যেখান থেকে আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আর সবার কাছে আমার একটি অনুরোধ, তা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আর যারা প্রথম এসেছেন চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওটি আপনার হাতে প্রথমেই পৌঁছে যায়। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে, আজকে যে আমি আলোচনা করতে আসছি, আপনাদেরকে বলেছিলাম গত ফ্রাইডেতে যে আমি প্রতি শুক্রবার আপনারা যারা প্রশ্ন করেন আমাকে বিভিন্ন রকমের, সেই প্রশ্ন থেকে কিছু প্রশ্নের উত্তর আমি প্রতি শুক্রবার দেওয়ার চেষ্টা করি, এবং সেই প্রশ্নগুলোর ভিতরে কিন্তু অনেক মানুষের উত্তর, কিন্তু অনেকেরই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকবে এবং এগুলোর উত্তর আপনারা একটা একটা করে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে তারই প্রেক্ষিতে আজকে আমার এই যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলটিতে আমি যে প্রতি শুক্রবার যে কমেন্টস যে যে উত্তরগুলো নিয়ে আসবো, আজকে সেটা দ্বিতীয় পর্ব। আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের যে প্রথম প্রশ্নটি করেছেন এমডি রানা, তিনি দুইটি প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন তিনি করেছেন যে ভিজিট ভিসা কি 2021 সালে বন্ধ হয়ে যাবে কিনা, ঠিক আছে। আরেকটি প্রশ্ন করেছেন ভিজিট ভিসায় যেতে কত টাকা লাগবে। তো রানা, এমডি রানা ভাই, আপনার জন্য উত্তর হচ্ছে যে ভিজিট ভিসা 2021 সালে বন্ধ হয়ে যাবে কিনা সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, ঠিক আছে। কারণ এই দেশের কানুন যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়। তো এখন পর্যন্ত খোলা আছে, আপনারা জানেন এখন পর্যন্ত খোলা আছে। আর আপনি বলেছেন যে ভিজিট ভিসায় যেতে কত টাকা লাগবে। এখন পর্যন্ত যতটুকু আমার জানা মতে, আমি জানি যে আপনার 3 মাসের ভিসা নিলে আপনাকে 1300 থেকে 1500 দেড়হামের ভিতর খরচ করতে হবে, এছাড়া ডিপোজিট দিতে হবে আপনাকে 1500 দেড়হামের মতো, ঠিক আছে। আর এক মাসের ভিসা নিলে আপনাকে 700 থেকে 800 দেড়হাম, এবং এরকম 700 থেকে 800 বা 1000 দেড়হামের মতো আপনাকে ডিপোজিট রাখতে হবে। এটা হচ্ছে ভিসার খরচ, ঠিক আছে, বর্তমান সময়ের জন্য। তো আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে। আজকের দ্বিতীয় প্রশ্নটি করেছেন, তিনি হচ্ছেন নুরুল ইসলাম, ঠিক আছে। উনি বলেছেন, ভাই আমি যাকে আনতে চাচ্ছি তার বয়স 20 বছর, একদম নতুন, এখন বয়স কম হওয়ার কারণে কি সমস্যা হবে একটু যদি বলতেন। নুরুল ইসলাম ভাই, আপনার জন্য উত্তরটা হচ্ছে যে দেখুন, বয়স কম ঠিক আছে, যদি 18 বছরের উপরে হয়, আর আপনি যদি বর্তমানে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে এদেশে আনার জন্য চেষ্টা করেন, তো আশা করছি কোনো সমস্যা হবে না। যে আপনার হোটেল বুকিং, ডলার, ইন্স্যুরেন্স, এরপর আপনার রিটার্ন টিকিট, এগুলো যদি সাথে দিয়ে দেন তাহলে আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তো আমি কিছু কিছু জায়গায় শুনতে পাচ্ছি সমস্যা হচ্ছে, তবে এখন এটা বাস্তব প্রমাণ আমি পাইনি এখন পর্যন্ত, ঠিক আছে। তো দেখা যাক সামনে কি হয়। তো এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে আপনি যদি এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে তাদের সাথে কন্ট্রাক্ট করেন, তারা অবশ্যই দেশে কীভাবে পৌঁছাবে তারাই জানেন এটা, ঠিক আছে। তো আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না। এমডি সাইফুল ইসলাম, তিনি বলেছেন, ভাই শুনলাম ভিসা ট্রান্সফার নাকি ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। দেখুন, ভিসা ট্রান্সফারটা কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল না, কথা ছিল আপনার ভিজিট ভিসা বন্ধ হয়ে যাবে। অবৈধ লোক যারা আছে এক দেশ থেকে এই দেশে যারা আছে, তারা যে ভিজিট ভিসা এসেছিলো, তারা ভিসা লাগানোর যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়ে যাবে। 17 নভেম্বর বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু ভিসা ট্রান্সফার বন্ধ হয়ে যাবে এরকম কোনো কথা ছিল না। তবে ভিজিট ভিসায় লোক এসে এদেশে যে ভিসা লাগাতে পারছে সেটা, এবং অবৈধ লোকদের যে বৈধ হওয়ার সুযোগ সেটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটাকে বাড়িয়ে এখন বর্তমানে 31 ডিসেম্বর পর্যন্ত করে দিয়েছেন, আপনারা জানেন, ঠিক আছে। তো ভিসা ট্রান্সফার এখন পর্যন্ত খোলা রয়েছে, তবে ডিসেম্বরের পরে কী হবে সেটা বলা যাচ্ছে না, ঠিক আছে। তো আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি। এমডি রানা ভাই, আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমি জানতে চাচ্ছি সব কিছু ঠিক থাকার পরেও এয়ারপোর্টে দেখতেছি সমস্যা হচ্ছে, বর্তমানে পরিস্থিতি সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা হবে না তো? মানে ও আপনি বলছেন যে বর্তমানে সব কিছু ঠিক থাকার পরেও এয়ারপোর্টে সমস্যা করছে, যেমন আপনার ভিসা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, কথা সত্য, এরকমভাবে অনেকেই কিন্তু হয়রানি হচ্ছেন, আর সেটা হবেই বাংলাদেশ এয়ারপোর্টে, তো সেটা হবেই, সেটা কোনো কি বলবো আর, এটা হবেই, ঠিক আছে।
এটা কিছু করার নেই ভাই, এটা আমাদের বাংলাদেশ, কি বলবো ভাই, দুঃখের বিষয়টা। এটা আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই আমার, ঠিক আছে? তো আমি দুঃখই প্রকাশ করি। আজকের আরেকটি প্রশ্ন, তিনি হচ্ছেন MD রবিউল রহমান। তিনি জিজ্ঞাসা করেছেন যে ভাই, আমার ভিসা নাকি রিজেক্ট হয়েছে, এমন কি হবার কথা আছে নাকি? হ্যাঁ ভাই আছে, রিজেক্ট ভিসা রিজেক্ট হওয়ার অনেক রকমের কারণ রয়েছে। সেই কারণগুলো যদি আমি এখন বলতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? সেটার কারণ রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে হয়তোবা হয়েছে, ঠিক আছে? একজন প্রশ্ন করেছেন আহমদ সাজাল, তিনি বলেছেন যে ভিজিট ভিসায় গিয়ে কি ভিসা লাগানো যাবে 17 তারিখের পরে? সেটা ভাই 17 তারিখের আগের কথা, ঠিক আছে? ভিজিট ভিসায় ভিসা লাগানো যাবে সেটা 17 তারিখের পরে বলতে, আপনারা বর্তমানে সেটা আপনারা জানেন যে ভিজিট ভিসা বর্তমানে খোলা রয়েছে বাংলাদেশের, এবং অনেকে আসছে, আসে এখানে ভিসা লাগাচ্ছে, ঠিক আছে? তো 17 তারিখের পরে বলতে এখন পর্যন্ত আগে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সেই সুযোগটা থাকবে আশা করা হচ্ছে। এর ভিতরে আপনারা ভিসা লাগাতে পারবেন, ট্রান্সফার হতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভিজিট ভিসা এসে অনেকে ভিসার স্ট্যাটাস চেঞ্জ করে ভিসা লাগাচ্ছে। তো আশা করছি আপনার প্রশ্নের উত্তর। এর যে আরেকটি প্রশ্ন, তিনি হচ্ছেন বাহাউদ্দিন তালুকদার, ঠিক আছে? উনি প্রশ্ন করেছেন যে ভাই, আমার প্রশ্ন একটাই, ভিডিও প্রশ্নের মাধ্যমে উত্তর দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আমার এক আত্মীয় আমাকে নিতে চাচ্ছে দুবাই, কত টাকা লাগতে পারে এয়ারপোর্ট কন্ট্রাক্ট সহ? তো ভাই আপনার জন্য উত্তরটি হচ্ছে যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট সহ বর্তমানে আপনাকে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে আপনার। 2 লক্ষ টাকা খরচ হয়ে যাবে আপনাকে এয়ারপোর্ট কন্ট্রাক্ট সহ দেশে আসতে। বেশিও হতে পারে, তবে কম হবে না, ঠিক আছে? তবে কম হবে না, বেশিও হতে পারে। এটাই আপনার জন্য বর্তমানে, বর্তমান সময়ের জন্য নিউজ। যে জায়গাতে আপনার একসময় 1 লক্ষ টাকা লাগতো সেই জায়গাতে এখন ডাবল লাগছে। সেটার কারণ অনেক রয়েছে, কী জন্য লাগছে এটা আপনারা জানেন, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন, ঠিক আছে? তো এটা আশা করছি আপনার উত্তর আপনি পেয়ে গেলেন। একটি প্রশ্ন তিনি করেছেন MD আলামিন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি ভিজিট ভিসা নিয়ে 2018 সালে গিয়েছিলাম, এখন আবার যেতে চাচ্ছিলাম, যদি ফ্লাই দুবাই থেকে ভিজিট ভিসা নেন এয়ারপোর্ট কন্ট্রাক্ট করতে হবে কিনা, দয়া করে বলবেন। দেখুন, একটি ভিডিও বানিয়েছিলাম আমি যে ফ্লাই দুবাই ভিসা দিচ্ছে, ঠিক আছে? তো ফ্লাই দুবাই ভিসা দিচ্ছে এটা একটা কথা সত্য, তারা ভিসা দিচ্ছে, কিন্তু এয়ারপোর্ট কন্ট্রাক্টটা করতেই হবে, যারা নতুন তারা তো একবারই করতে হবে। আর আপনি যদি প্রথম কখনো দেশে ভিজিটে এসে থাকেন, আপনার পাসপোর্টে সেটা থাকে, তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন অন্য সিস্টেমে, আপনার কন্ট্রাক্ট ছাড়া ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? তবে কন্ট্রাক্টটা লাগার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে? তো আপনি ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে দেখতে পারেন বলতে আপনাকে, আপনি এদেশে আসার জন্য আপনাকে আপনি ট্রাই করেন, কারণ অনেকেই দেখছি যে যারা এই দেশে পুরাতন আছে, যারা আসতে চাচ্ছিলো বা ভিজিট ভিসা আগে এসেছিলো, এরাও অনেকেই দেখতে পাইতেছি যে অনেকেই কন্ট্রাক্ট ছাড়া আসছে, ঠিক আছে? তো আপনিও ট্রাই করে দেখতে পারেন, হয়তো আপনারটা হয়ে যেতে পারে যদি আপনি এই দেশে আগে এসে থাকেন, ঠিক আছে? আজকে আরেকটি প্রশ্ন তিনি করছেন জাকির হুসেন ভাইয়া, দুবাইয়ের জন্য করোনা রিপোর্ট পাওয়ার পর কত ঘন্টার ভিতরে যেতে হবে? ভাই আপনার জন্য উত্তর হচ্ছে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে 72 ঘন্টা, ঠিক আছে? 72 ঘন্টার ভিতরে যেতে হবে। তো আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আর আরেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করছি, তা হচ্ছে MD নাসিরউদ্দিন, তিনি বলছে মাসুম ভাই, একটা বিষয় আমার জানা দরকার ছিল। আমি বিভিন্ন সময় ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ওমান এবং সৌদি আরব, 2018 সালে দুবাইও ভিজিট করেছি, বর্তমানে দুবাই ভিজিট ভিসায় আসতে আমার কি এয়ারপোর্ট কন্ট্রাক্ট করতে হবে? তো ভাই নাসিরউদ্দিন সাহেব, আপনার জন্য আশা করছি আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট লাগবে না, কারণ আপনি যে দেশগুলোর কথা বলেছেন প্রায় অনেকটি দেশ এখানে আপনি ভিজিট করেছেন, আপনি যে একজন ভিজিটার, আপনি যে বিভিন্ন দেশে ভিজিট করেন এটা কিন্তু আপনার প্রমাণ রয়েছে, আপনার কোনো কন্ট্রাক্ট করার দরকার পড়বে না, আপনি মানে নিশ্চিন্তে আপনি কন্ট্রাক্ট ছাড়া আসতে পারবেন আশা করছি, কারণ এদেশে ভিজিটারদের জন্য কোনো সমস্যা না, ঠিক আছে? যারা নতুন আসছে, একবারে কোনো দেশ ভ্রমণ করে নেয়, তাদের জন্য সোনা কন্ট্রাক্ট করার প্রয়োজন আছে। আপনি তো যে দেশগুলো বলেছেন, যেমন সৌদি আরব, ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ওমান, সৌদি এবং এই দেশেও এসেছিলেন, তা আপনার জন্য দরকার পড়বে না ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আশা করছি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন, ভিডিওটি থেকে অনেকে অনেক কিছু জানতে পেরেছেন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন আপনারা যাতে সবাই জানতে পারে। আর আমি এভাবে প্রতি শুক্রবার কমেন্টসের উত্তরগুলো নিয়ে আসবো। অলরেডি আমি হোয়াটসঅ্যাপে এবং যারা কমেন্টস করেছেন ভিডিও নিচেও কিন্তু আমি উত্তরগুলো দিচ্ছি, তারপরেও আমি
পুরোপুরিভাবে একটা ভিডিও বানিয়ে প্রতি শুক্রবারই এভাবে আসবো আপনাদের মাঝে কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামী শুক্রবারে আবার কমেন্টসের উত্তরগুলো নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।